আপনি মিডল ইস্টে যাইতে গেলে 5 লাখ টাকা লাগবে, আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়া দেশি 10টা ছাগল পালেন, 6 মাস পরে আপনি আমার সাথে দেখা করেন, আমি গ্যারেন্টি দিয়ে দেবো। লাভজনক? জি ইনশাল্লাহ হবে লাভজনক। ঠিক আমি যেভাবে বলবো, ঠিক আমি যেভাবে বলবো এভাবে যদি ইনশাল্লাহ চলে, লোকসান বলতে শব্দ নয়, বাকিটা উপর আল্লাহ, উপর আল্লাহ তো একজন আছে আল্লাহ, ঠিক আছে, তারপর আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে দেবো। আচ্ছা, পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, এটা একবার চিরন্তন সত্য কথা। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চাঁদপুর সদর নামির মাহির অ্যাগ্রো ফার্মের মধ্যে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ছাগলের, এটাকে বলা হয় গেমিং জোন, তারা মুক্তচরণ পদ্ধতিতে এই ছাগল লালন পালন করে। আজকে একজন সফল উদ্যোক্তার সাথে কথা বলবো। তিনি প্রথমত মাত্র 20 পিস ছাগল দিয়ে তার খামারে যাত্রা শুরু হয়। 2 বছরের ব্যবধানে তার খামারে প্রায় 150টির উপরে ছাগল আছে বর্তমানে। তিনি ব্ল্যাক বেঙ্গল এবং যমুনা পাড়ি দিয়ে একটি ছাগলের খামার গড়ে তুলেছেন। আমরা আজকে তার কাছ থেকে তার ছাগল পালন সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে ছাগল পালন করতে গেলে কোন কোন বিষয়ে জানা প্রয়োজন এবং ছাগল পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো সময় জুড়ে পাশে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নাম আমরা জানতে চাই। আমার নাম মমিনুল ইসলাম টিটু। আচ্ছা মমিনুল ইসলাম টিটু ভাই, আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটি ছাগলের খামার গড়ে তুলেছেন। জি, আপনি কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করলেন? ব্ল্যাক বেঙ্গল, যমুনা পাড়ি ক্রস, বিটল আছে আমার এখানে, হরিয়ানা ক্রস আছে, বিভিন্ন প্রজাতির ছাগল আছে আমার এখানে। আপনি কতদিন যাবত ছাগল পালনের সাথে জড়িত আছেন? প্রায় 2 বছর। ছাগল পালন করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আসলে ছোটকাল থেকে ছাগল দুইটা একটা বাসা বাড়িতে পালন করতাম, তো বাণিজ্যিকভাবে শুরু করছি আজকে 2 বছর। প্রথমত কতগুলা দিয়ে ছাগল পালনটা শুরু হয় আপনার? প্রথম 20টা ছাগল আর একটা পাঠা। আচ্ছা, 20টা ছাগল দিয়ে শুরু করা হয়, বর্তমানে কতগুলা ছাগল রয়েছে? বর্তমানে 157টা ছাগল, 3টা পাঠা, 160 পিস মোট। 160 পিস বিশেষ ছাগলে শুরু হলো, তখন কি কোনো ছাগল ক্রয় করেছেন নাকি বাচ্চা শুধু? এগুলো বাচ্চা হিসাবে, বাচ্চা আমার এগুলি মা হয়েছে, মা বাচ্চা দিছে। আচ্ছা, তাহলে সেই 20 পিস থেকে শুরু করা? জি 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 জি। আচ্ছা, যখন আপনি প্রথম 20 পিস ছাগল দিয়ে খামার চালা শুরু করেন তখন কত টাকা পুঁজি ছিল আপনার? তখন তো সামান্য পুঁজি ছিল, ছাগলের দাম অনেক কম ছিল, দেখা গেছে যে 1,60,000 টাকা সর্বসাকুল্য আমার পুঁজি তখন শুরু। আচ্ছা, বর্তমান সময়ে যে ছাগলগুলো আছে আপনি যদি বিক্রি করেন তাহলে কেমন টাকা বিক্রি করতে পারবেন? তা তো বলতে পারবো না, আসলে হিসাবও করি নাই, কখনো পিছনের দিকে তাকাই নাই, শুধু করতেছি তো করতেছি। আচ্ছা, কারণ এটা নিয়ে আমার ভবিষ্যৎ অনেক পরিকল্পনা আছে, এই জন্য আমি হিসাবের দিকে কম তাকাইছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার যে মুক্তচরণ পদ্ধতিতে ছাগল রাখা আছে তার পাশেই একটি ঘর তৈরি করা আছে। জি জি। ছাগলের ঘরটা আমরা কিভাবে তৈরি করব? ছাগলের শেড প্রথম করতে হলে তো আপনাকে করতে হবে, দেখা গেছে যে ছাগলের নিচে 4 ফিট বা মিনিমাম 3 ফিট ফাঁকা রাখতে হবে, যাতে ছাগলের চনা টনা পরে নিচে নিচে পড়লে যাতে ঝাড়ু দেওয়া দেওয়া যায়, চারিদিকে যাতে খোলামেলা থাকে, বাতাস সার্বক্ষণিক যাতে বাতাস এই পাশ থেকে ঢুকলে যাতে ওই পাশে বাতাস পাস হইতে পারে, কারণ ছাগলের শরীরে গরম বেশি, ঠিক আছে, এই জন্য ছাগল যাতে ফ্রি থাকে, অন্যান্য প্রাণীর কিন্তু এত ইয়ে না, কিন্তু ছাগলটা একটু খোলামেলা থাকতে পছন্দ করে। ছাগলের গড় তৈরির ক্ষেত্রে মাচাটা কতটুকু জরুরি? মাচাটা অবশ্যই জরুরি, মাচা ছাড়া তো ছাগল হবে না, কারণ আপনি হয়তো গরমের দিনে কোনো সমস্যা নেই, শীতকালে সমস্যা হবে। কী সমস্যা হবে? শীতকালে ঠান্ডা ঠান্ডা লেগে ছাগল মারা যাবে। আচ্ছা, একটা ছাগলের জন্য কত স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন? একটা ছাগলের জন্য মনে করেন যে মিনিমাম কত স্কোয়ার ফিট, মিনিমাম 10-12 স্কোয়ার ফিট। আচ্ছা, বড় 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 ছাগল হইলে, বড় ছাগল হইলে 3 ফিট বাই 4 ফিট, 3×12 স্কোয়ার ফিট। আচ্ছা, আমরা কিন্তু বড় ছাগলের পাশাপাশি আলহামদুলিল্লাহ অনেক ছোট ছাগল দেখতে, যেগুলো হচ্ছে বাচ্চা। জি জি জি। প্রতি মাসে কেমন বাচ্চা আসে?
প্রতি মাসে বলতে আমার তো এগুলা আমার পাঠা আছে নিজস্ব, যেটা ডাকে আসতেছে ব্রিডিং করাইতেছে, আমি প্রতি মাসে দুইটা তিনটা চারটা করে বাচ্চা দিতেছে। তবে শীতকালে ছাগলে বাচ্চা একটু বেশি দেয়, দেখা গেছে যে হ্যাঁ দেখা গেছে গত শীতে আমার একদিনেই দেখা গেছে পাঁচটা সাতটা ছাগলে বাচ্চা দিছে, এমনও রেকর্ড আছে একদিনে একদিনে পাঁচটা সাতটা বাচ্চা ছাগলে বাচ্চা দিছে। আচ্ছা, আপনি যে ব্ল্যাক বেঙ্গল বা অন্যান্য যে ব্রিডগুলো আছে এগুলা অ্যাডাল্ট হতে মানে প্রজনন উপযোগী হয় কতদিন বয়সে? মোটামুটি প্রজননের উপরে সাত মাস ছয় মাস সামথিং, সাত মাস হইলে মোটামুটি এস্টাবলিশড। আচ্ছা, একটা ছাগল থেকে বছরে দুইবার বাচ্চা পাওয়া যায়, এটা কতটুকু সত্য? এটা আসলেই সত্য, তবে সেটা বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল হইলে, অন্যগুলা গ্যারেন্টি আমি দিতে পারবো না, ব্ল্যাক বেঙ্গলের গ্যারেন্টি আছে। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল তো আমাদের দেশি ছাগল, দেশি ছাগল আমাদের বাংলাদেশে কিন্তু এখন ব্ল্যাক বেঙ্গলটা অবহেলিত, সবাই শুধু ইন্ডিয়ান, তোতাপুরি, হরিয়ানা, বিটল, সিরোহি এইসব ছাগল নিয়ে খামার করে, কিন্তু আপনি হচ্ছেন ব্যতিক্রম। আপনার যতগুলো ছাগল রয়েছে সবগুলো ছাগলই কিন্তু ব্ল্যাক বেঙ্গল, আমাদের দেশি জাতের ছাগল। আপনি কেন এই আমাদের দেশি জাতের ছাগল নিয়ে খামার শুরু করলেন? কারণ একটা কথা আছে, ছাগলের খামার করলেই নাকি লোকসান, সবাই বলে লোকসান, কিন্তু ওই যে বিভিন্ন প্রজাতির ভালো জাতের বেশি দামা ছাগল কিনে, ছাগল কিনে বছরে বাচ্চা দেয় একবার, কোনো কখনো কোনো ছাগল দেড় বছরে একবার বাচ্চা দেয়, এই জন্যই তারা লোকসান খায়। কারণ তাদেরকে অন্যান্য ভালো প্রজাতির ছাগলকে দানাদার খাবার বেশি দিতে হয়, খরচ বেশি। ব্ল্যাক বেঙ্গলের দানাদার খাবার খুবই কম, শুধু ঘাস দিলেই হবে, কাঁচা ঘাস, ন্যাচারাল খাবার। ছাগলকে কিন্তু গরিবের হাতি বলা হয়, এটার কারণ কি? এটার কারণ হলো ছাগল, একটা ছাগলের দাম কম, পুঁজি কম লাগে, একটা গরু দেখা গেছে একটা গরুর টাকা দিয়ে আপনি তিরিশটা ছাগল পালন করতে পারবেন। আচ্ছা, এই ছাগলের খামারটি আপনারা কীভাবে পরিচালনা করেন? আমরা তো পরিচালনা করি, বাট আমি তো অন্যান্য ব্যবসা বাণিজ্য করি, আমার লোকজন আছে তারা অনেক বিশ্বস্ত, আমার সব কিছু দেখাশোনা করে, আমি প্রতিদিন এসে ভিজিট করি, দেখি আমি ফিনিশিংটা আমি দেই সবসময়, প্রতিদিন বিকালে আসি। সারাদিনে কী ধরনের কাজগুলো করতে হয়? সারাদিন সকালে ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে আমার অন্য সেকশন আছে, যেমন ডেয়ারি সেকশন আছে, সকালবেলা এসে গরুর ফার্মে কাজ করবে, সকালে ছটা বাজে উঠার পরে সাতটা সাড়ে সাতটার দিকে ছাগলের দানাদার, ছাগল ঘর থেকে বের করে দানাদার খাবার দেবে, দানাদার খাবারের পরে নটা বাজে ঘাস দেবে, নটা বাজে ঘাস দেওয়ার পরে দশটা বাজে লোকজন আছে তারা ঘাস কাটতে চলে যাব, বিভিন্ন জমিতে ঘাস চাষ করা আছে, তারপর আপনার ঘাস চাষ ঘাস কাইটা দুইটা আড়াইটার দিকে আসা পড়বো, এসে আবার তারা বিকালবেলা আবার দুইটা আড়াইটার দিকে আবার ছাগলকে দানাদার খাবার দেবে, পানি দেবে, তারপর আবার বিকালে চারটার দিকে আবার ঘাস দেবে ছাগলকে, তারপরে সাড়ে পাঁচটার দিকে ঘরে উঠে যাবে ছাগল। পাঁচটার পরে দানাদার খাবার বলতে আমি তো গমের ভুষি দিই, তারপরে আপনার মনে করেন যে ভুট্টার গুঁড়া দিই, তারপরে আপনার খাসিকে মশারি পাউডার দিই, তারপরে যে দেখা গেছে যে আমি একটু নিজেই রেশন তৈরি করি, আমি আমি কোনো বাইরের কোনো ফিড খাওয়াই না, আমার নিজের আমার ইয়ে মতো আমি করি আমি। আচ্ছা, একটা ছাগল বাচ্চা দেওয়ার পরে কতদিন পর আবার এগুলো হিটে আসে বা প্রজনন করার উপযোগী হয়? একুশ দিন, একুশ দিন চোদ্দ দিনে কোনো ছাগল হিটে আসে, আবার আমার ম্যাক্সিমামই একুশ দিন পরে হিটে আসে ব্ল্যাক বেঙ্গল। ব্ল্যাক বেঙ্গল, জি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি খাবার যদি ভালো মানের দেন আপনার সময় মতো সে প্রজনন ক্ষমতা পাবে, আর যদি খাবার ইরেগুলার হন তাহলে একটা ছাগল তিন মাসও হিটে আসবে না। আচ্ছা, ছাগলের আপনার কী খাবার রেশন দিতেছেন সেটা পার্সেন্টেজ অনুসারে, কার্বোহাইড্রেট কতটুকু থাকবে, কী কতটুকু থাকবে, এটা আপনাকে মানে পুরো ডেসক্রিপশনভাবে বিভিন্নভাবে পার্টিকুলারলি করে আপনি বিভিন্ন একটা প্রণালীর মতো করে এটাকে তৈরি করলে আপনার সব পার্সেন্টেজ যখন সমান থাকবো, একটা ছাগল সমপরিমাণ খাবার যখন সব কিছু সমপরিমাণ পাবে তখন আপনার একটা ছাগল তার স্বয়ংসম্পূর্ণ হইতে বেশি সময় লাগবে না। আচ্ছা, ব্ল্যাক বেঙ্গল ছাগল কথায় আছে যে দুই থেকে তিনটি বাচ্চা করে দেয়, এটা কতটুকু সত্য প্রমাণিত পেয়েছে? এটা আমি আমি নিজে এটা বাস্তব প্রমাণ, আমার অনেক ছাগল আছে তিনটা করে বাচ্চা দেয়, তিনটা করে বাচ্চা দেয়, আমার এইদিকে ছাগল আছে, ওই যে আচ্ছা ওইদিকে একটা ছাগল আছে, আমার তিনটা বাচ্চা দিচ্ছে, তিনটা করে বাচ্চা দিচ্ছে ম্যাক্সিমাম আমার কয়েকটা ছাগল আছে ম্যাক্সিমাম, মা ছাগলগুলো আছে বড় বড়, এগুলি দেখতে মনে হয় যে বোঝা যাবে না কিন্তু এগুলি এলো রত্ন, এগুলি তিনটা করে ঠিকই বাচ্চা দেয়। আচ্ছা, একটা ছাগল সর্বোচ্চ কতবার পর্যন্ত প্রজনন করা সম্ভব হয়? যদি ভালো আপনি হো করেন তাহলে সাত আটবার, তো মিনিমাম আটবার বাচ্চা দিবে, মিনিমাম আটবার বাচ্চা দিবে, মিনিমাম মানে আট বছর, হ্যাঁ আট বছর, আর তা আট দুগুণে ষোলো, চারটা বত্রিশটা বাচ্চা পাবেন আপনি। আচ্ছা, ছাগল হিটে আসে না এবং অন্য ধরনের সমস্যা থাকে, প্রজননের সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে ছাগলকে কোন ধরনের চিকিৎসাগুলো করান আপনারা? চিকিৎসা বলতে আমার তো খামারটা প্রাণী সম্পদ অফিসের চাঁদপুর জেলার, আমি রেজিস্ট্রেশন ভুক্ত, আমার প্রতি মাসে ডাক্তার এসে এখানে ভিজিট করে, আর প্রতি সপ্তাহে টেকনিশিয়ানরা আসে, তারা এসে ভিজিট করে দিয়ে যায়, কারণ আমি পিপিআর
তারপরে আপনার অ্যাফেন্ডি এগুলো আমি পুরো আমার কোর্স যেভাবে তিন মাস অন্তর অন্তর চার মাস অন্তর অন্তর ওইগুলো করি, তারপরে পিপিআর তো দেই আমি। আচ্ছা আচ্ছা, সবসময় আমার ভ্যাকসিনগুলো কমপ্লিট, আমার খামারের ভ্যাকসিন আমি কমপ্লিট, কারণ অনেকে দেখা গেছে যে বাইরের থেকে ছাগল কিনা ছাগল খামার করতে যায়, এরাই লোকসান খায়, লসে এরাই আছে, যে খামার লস শুধু বাইরের থেকে বাজার থেকে ছাগল কিনে, বাজারে যারা কষাইয়ের কাছে আইনে আনে ছাগল বিক্রি করতে রিজেক্ট ছাগলগুলা, এই রিজেক্ট ছাগলগুলো আইনে কিছু কিছু ব্যবসায়ীরা আইনে এগুলা চাষ শুরু করে ছাগল মারা যা বলে যে ছাগল পাইলে লাভ নেই, কিন্তু আপনি খামারের থেকে কিনেন আমার থেকে কিনেন আমার থেকে কিনলে আমি গ্যারেন্টি দিয়ে দেবো, আমি এও বলতেছি আমি ছ মাস পর্যন্ত আমি আপনাকে সাপোর্ট দেবো, গাইড দেবো। আচ্ছা, আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন, জি ভ্যাকসিনটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন ধরনের ভ্যাকসিনগুলো করতে হয়? প্রথম ছাগলের তো পিপিআরটা হইলো মেইন, পিপিআরটা মেইন, তারপর অ্যাফেন্ডি তো করতে হবে আপনাকে, আর শীতকালে একটু সমস্যা ঠান্ডা তো এগুলো আপনাকে দেখতে হবে, এই রোগ এতটুকুই ছাগলের, আর কোনো তেমন কিছু না। আচ্ছা, সাধারণত কোন ধরনের রোগগুলো হয় ছাগলের? ওই তো ঠান্ডা সর্দি কাশি, শীতকালে একটু সর্দি কাশি, গরমের দিনে কোনো সমস্যা নেই। আচ্ছা, এই এখন সুস্থ আল্লাহ দিলে এখন সব সুস্থ ফিট। আচ্ছা, যদি আপনি এই মুহূর্তে ছাগলের বাচ্চা বিক্রি করেন কতগুলো বাচ্চা বিক্রি করতে পারবেন? বাচ্চা তো আমার এখানে প্রায় 70-72টা আছে বাচ্চা, আল্লাহ দিলে 70-72টা বাচ্চা আছে, 70-72টা, জি বাচ্চা আছে এখন আল্লাহ দিলে 70-72টা বাচ্চা আছে, তো আমি তো বিক্রি করি, গতকালকে আমি বিক্রি করছি, তিন মাসের একটা বাচ্চা বিক্রি করছি 7,500 টাকা, এগুলো জাত ব্যাধে জান, আমি ওই যমুনাবাড়ি বিক্রি করছি, তোতাপুরি আছে, হরিয়ানা আছে, তারপরে ব্ল্যাক বেঙ্গলটার দাম একটু কম। ছাগল নাকি পাতা খুব পছন্দ করে, জি, তো এমনিতেই কাঁচাঘাসি হিসেবে ছাগলকে কোন খাবারটা দেওয়া হয়? কাঁচাঘাস হিসাবে আমি তো কাঁঠাল পাতা দেই, তারপরে নেপিয়ার ঘাস আছে নেপিয়ার দেই, ওই যে লোকজন আছে চাষ করা সেখান থেকে ঘাস কাটা নিয়ে আসে, আর এমনি তো খাবার দেওয়ার কাঁঠাল পাতা তো আছে, কাঁঠাল গাছের অভাব নেই। আচ্ছা, কাঁঠাল গাছ আছে, কাঁঠাল পাতার অভাব নেই। আপনি কি কোনো জায়গাতে ট্রেনিং নিয়েছিলেন ছাগল খামার করার আগে? হ্যাঁ, অবশ্যই ট্রেনিং নিয়েছি আমি। ট্রেনিংটা কতটুকু জরুরি? ট্রেনিংটা অবশ্যই জরুরি, আর ট্রেনিং এখন আসলে ট্রেনিং তো সংক্ষিপ্ত এসে গেছে, ছিল 6 মাস, ছিল 3 মাস, নিয়ে আসছে 1 মাস, এখন নিয়ে আসছে 1 সপ্তাহ। আচ্ছা, আবার কোনো কোনো খামারই কমার্শিয়ালভাবে চিন্তা ভাবনা করে 3 দিনও ট্রেনিং দিয়ে আসে, কমপ্লিট করে ফেলে, বলে যে 3 দিনে কোর্স করাইতেছে। আচ্ছা, বাংলাদেশের বেকার সমস্যা সমাধানের জন্য ছাগল পালনটা কতটুকু ভূমিকা রাখতে পারে? আসলে বেকার সমস্যা, শিক্ষিত তো বেকাররা তো এখন ইদানিং শিক্ষিত বেকার অনেক বেশি, আর করোনাকালীন সময় মানুষ অনেক বেকার হয়ে গেছে, বিদেশ ফিরত প্রবাসীরা অনেক এসে গেছে দেশে, ঠিক আছে, আমার মনে কম পুঁজিতে যদি আপনি 10-15টা ছাগল দেওয়া শুরু করেন, 10-15টা ছাগলের দাম কিন্তু বেশি না, আপনি মিডল ইস্টে যাইতে গেলে 5 লাখ টাকা লাগবে, আপনি 1-1.5 লাখ টাকা দিয়া দেশে 10টা ছাগল পালেন, 6 মাস পরে আপনি আমার সাথে দেখা করেন, আমি গ্যারেন্টি দিয়ে দেবো, লাভজনক, জি ইনশাল্লাহ হবে লাভজনক, ঠিক আমি যেভাবে বলবো, এভাবে যদি ইনশাল্লাহ চলে, লোকসান বলতে শব্দ না, বাকিটা উপরওয়ালা, উপরওয়ালা তো একজন আছে আল্লাহ, ঠিক আছে, তারপর আমি ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে দেবো আমি। আচ্ছা, পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, এটা একবার চিরন্তন সত্য কথা। নতুনদের উদ্দেশ্যে আর কি বলতে চান ছাগল পালন সম্পর্কে? আসলে আশেপাশে যদি কেউ যদি ঠিকই আমার থেকে যদি ছাগল কিনে মানে সে খামারি হইতে চায়, সে আমার সাথে আলাপ করতে পারে, আমি ফোন নম্বর দিয়ে দেবো, ফোনে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ, সে আমি বলছি তো 10টা ছাগল দিয়ে শুরু করো, আশা করি সে সকালে ঘুম থেকে উঠবো, দেখা গেছে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা না করে সে 10টা ছাগল চড়াক। আচ্ছা, বিকালবেলা বাসা এসে রেস্ট নিব ব্যাস, আর ছাগল তো সারাদিন খায় না, 2 ঘন্টা ছাগলের ঘাস খাওয়ালে কমপ্লিট। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমরাও দোয়া করি আপনার এই খামার নিয়ে আপনার দূরে এগিয়ে যান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনিও, আপনাকেও ধন্যবাদ, অনেক দূর থেকে এসেছেন সেই আমাদের সুদূরে চাঁদপুরে, অশেষ ধন্যবাদ।